Hello friends সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমি আলিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি নতুন এক রেসিপি যেটা ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট দেখো কিভাবে তৈরি করি তার জন্য ফার্স্টে আমি ছোট এক কাপ মতো সুজি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বাটার এই বাটারটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে মেল্ট করেছিলাম একটা রেসিপি বানাবো বলে বাট মনের অবস্থা ভালো নয় কয়েকদিন ধরে খবরে যা দেখছি তা দেখে গা শিউড়ে উঠছে এবং নতুন কিছু খাবার দাবার বানাতে একদমই ইচ্ছা করছে না সেই জন্য এই মেল্টেড বাটারটা আমি আর কাজে লাগাতে পারিনি আজকে এই রেসিপিতে ব্যবহার করে দিচ্ছি যেটা বানাবো ভেবেছিলাম সেটা কিন্তু মন খুশি থাকলে তবেই বানাতে ইচ্ছে করে সেই রেসিপিটা পরে না হয় কোনো দিন মন ভালো হলে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ভালো করে রোস্ট করে নেওয়া সুজির মধ্যে মেল্টেড বাটারটা দিয়ে খুব ভালো করে সুজিটা বাটারের মধ্যে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় আমি এক গ্লাস জল এর মধ্যে দিয়ে দিলাম এই জলটা হচ্ছে কুসুম গরম জল আর কুসুম গরম জল দেওয়ার ফলে সুজিটা কিন্তু দলা পেকে যায়নি তারপরে একদম সাথে সাথেই আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সুজিটা জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর বেশ ঘন ঘন মতো হয়ে গেছে থার্টি পারসেন্ট মতো কুক হয়েছে এই সময় অ্যাড করে দিচ্ছি তালের পাল্প এটা অল্প চিনি দিয়ে জাল করে রাখা ছিল আর তালের পাল্পটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমি মিষ্টিটা চেক করে নেব খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে সুজি মিশে গেলে মিষ্টিটা চেক করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ জ্যাগারি পাউডার এখানে তোমরা নিজের নিজের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে চিনি বা যে কোনো ন্যাচারাল সুইটনার ইউজ করবে আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলে আরও তিন চার মিনিট মতো রান্না করে নিলাম সুজি যখন পুরোপুরি মতো সিদ্ধ হয়ে গেছে এবং ঘনত্বটা যখন এরকম আছে কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করতে হবে নর্মাল সুজি রান্নার ক্ষেত্রে আমরা যেমনটা রান্না করি ঠিক তেমনটাই তবে আমি এখানে কোনো প্রকার বাদাম বা কোনো কিছুই ইউজ করিনি জাস্ট সুজিটাকে রান্না করেছি আর দেখো এরকম একটা টেক্সচার হয়ে গেছে এই পর্যায়ে ফ্লেমটা অফ করে রেখে দিলাম এটা ঠান্ডা হয়ে ঘনত্বটা আরও বেশ ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল এখন এদিকে মা বানাচ্ছে পরোটা গমের আটার পরোটা তার জন্য দেখো লেচি তৈরি করা আছে আর পরোটা কয়েকটা আবার মায়ের এরকম স্কয়ার করে করাও হয়ে গেছে তো ফার্স্টে যেটা করছে সেটা হচ্ছে আটা দিয়ে লেচিটাকে ভালো করে গোল করে নিয়ে তারপরে পরোটাটা বেলে নিয়েছে আর না পরোটা না এটা রুটির মতো করে ফার্স্টে বেলে নেওয়া হলো আটা দিয়ে আর খুব পাতলা করে বেলে নিতে হবে প্রথম পর্যায়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ভিতরে ঘি এটা হচ্ছে মেল্টেড ঘি দুধের সর জমিয়ে সেটা দিয়েই আমরা বাড়িতে ঘি তৈরি করি আর এই ঘি দিয়ে রুটি পরোটা খিচুড়ি সব কিছুই খেতে ভীষণই ভালো লাগে সুগন্ধি হয় খুব সুন্দর আর এই ঘি কিন্তু যারা ওজন কমাতে চাইছো বা ওয়েট লস রানির মধ্যে রয়েছ তারা অবশ্যই প্রত্যেক দিন এক চামচ করে ঘি খেতে পারবে এটা কিন্তু কিন্তু উপকার ওজন কমানোর ক্ষেত্রে আমাদের সহায়ক হিসাবে কাজ করবে এর থেকে মাত্রাতিরিক্ত ঘি কিন্তু খাওয়া চলবে না এই পরিমাণটা তোমরা খেতেই পারো পরোটাগুলো এরকম কোনিভাবে বেলে নিতে হবে তাতে করে শেপটা একদম স্কোয়ার হবে দেখতেও ভালো লাগবে আর এই পরোটার ডো তৈরি করার সময় কিন্তু আটাতে কোনো প্রকার তেল দিয়ে ময়াম দেওয়া হয়নি জাস্ট লবণ এবং ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে ঠিক যেমনভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেইভাবেই মাখা আছে আর ওই ধরনের ফুটন্ত গরম জল দিয়ে ডো তৈরি করলে তা দিয়ে তুমি রুটি পরোটা যেটাই বানাও না কেন সেটা ভীষণই নরম হয় ফুলে যায় আর দুই দিন পর্যন্ত নরম তুল তুলে থাকে আমরা এটা প্রত্যেক দিন রুটি বা পরোটা বানানোর জন্য আটা মাখার অতটা সময় পাওয়া যায় না সেজন্য দু দিনেরটা একবারে তৈরি করি এবং ফ্রিজে রেখে দিই খুব সুন্দর কিন্তু থাকে একদমই নরম তুল তুলে থাকে টাটকার মতোই লাগে খেতে তো এরকম অল্প অল্প করে ঘি দিয়ে মা সুন্দর করে স্প্যাচুলার দিয়ে ঘিটা দিয়ে নিচ্ছে যাতে বেশি পরিমাণে ঘি কিন্তু দিতে না হয় সেজন্য অল্প অল্প করে ঘি দিয়ে স্প্যাচুলা দিয়ে চারিদিকে স্প্রেড করে এরকম সুন্দর করে হালকা ব্রাউন কালার করে পরোটাগুলো ভেজে নিচ্ছে ঘিয়ে ভাজা পরোটা খেতে আমার ভীষণই ভালো লাগে আমি তাই মাকে বললাম যে পছন্দের খাবার যেগুলো আছে সেগুলো বানিয়ে খাইয়ে দাও জানি না এর পরের নাম্বারে হয়তো আমিও শিকার হতে পারি বলা যায় না পরিস্থিতি যা দাঁড়িয়েছে চারিদিকে মানুষের সংখ্যা কম আর মানুষরূপেও ভিন্ন ধরনের এক পশুর সংখ্যা বেড়ে গেছে এই পশুর যে কি নাম পশু বলা চলে না এই ধরনের প্রাণীদের যে কি নাম সেটাই জানি না এক নাম না জানা প্রাণী অদ্ভুত গোচের এরা হচ্ছে হিংস্র থেকেও হিংস্রতর হিংস্র বলে হিংস্র প্রাণীদেরকেও অপমান করা হয় তো যাই হোক আমি কি বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পরিস্থিতি কিন্তু ভীষণই ভয়ানক হ্যাঁ আমরা প্রতিবাদ করছি কিন্তু জানি না এর ফল কতটা হবে তবে হ্যাঁ প্রতিবাদের জন্য রাস্তায় যেমন থেমেছি ঠিক প্রতিবাদ কিন্তু চালিয়ে যাব থেমে কিন্তু যাবো না ভয়ে গুটিয়েও থাকবো না যা হর হবে দেখে নেব তো চলো আমাদের কিন্তু পরোটাগুলো ওইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে সুজিটা আমি সুন্দর করে রান্না করেছি ঠান্ডা হয়ে সুজিটা কিন্তু যথারীতি ঘন হয়ে গেছে আর কালারটা যেমন হয়েছে দেখে মনে হচ্ছে খেজুর গুঁড়ের সুজি রান্না তবে না খেজুর গুঁড়ের নয় আমি ওটা নর্মাল জাগারি পাউডার যেটা বাজারে এখন কিনতে পাওয়া যায় সেই জাগারি পাউডার ব্যবহার করেছি আর তালের পাল্পটার ফলে এই ধরনের একটা সুন্দর কালার এসছে আর ফ্লেভারটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে নতুন একরকম ফ্লেভার ঘি এবং তাল মিশিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পরোটাগুলো দেখো একদম নরম তুলতুলে হয়েছে এই পরোটাগুলো আমি লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে অফিসে লাঞ্চ বক্সে আমি মাঝে মধ্যে এরকম দিয়ে থাকি তবে প্রত্যেক দিন তো আর ভিডিও করা সম্ভব হয় না তবে এই পরোটাটা আটা দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু কোনো অংশেই কম নয় ভীষণই টেস্টি লাগে আর ঘিয়ে ভাজা বলে এর ফ্লেভারটাই অন্যরকম সেটা তোমরা সবাই জানো আর এর সঙ্গে আমি আলু ভাজা দিয়েছি এই আলুটা আমি এরকম সরু সরু করে কেটে তেজপাতা দিয়ে ভেজেছি শুধুমাত্র তেজপাতা লবণ আর হলুদ সর্ষের তেলে ভেজেছি আর তাছাড়া বাড়তি কোনো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করিনি ভাত রুটি পরোটা মুড়ি সব কিছুর সঙ্গে এই আলু ভাজাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো শুধুমাত্র সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর আলুগুলো দেওয়ার পর লবণার পরিমাণ মতো হলুদ ব্যাস আর কিছু লাগবে না হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা গুছিয়ে দেওয়ার পর এখন মায়ের জন্য ব্রেকফাস্ট থালিটা সাজিয়ে নিচ্ছি দিয়েছি দুটো পরোটা তার সঙ্গে যে সুজি রান্নাটা করেছিলাম সুজি রান্না আর আলু ভাজা কেমন লাগলো আমার আজকের এই ব্রেকফাস্ট আইডিয়া এটা তোমরা অবশ্যই লাঞ্চ বক্সে এবং ডিনারের জন্য তৈরি করে নিতে পারো ডিনারও কিন্তু ভীষণই ভালো হবে আশা করছি আমার আজকের এই ভিডিও তোমাদের খারাপ লাগেনি ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো কিছু যদি শিক্ষণীয় মনে হয় অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো একটা লাইক করো আর কামেন্টে জানিও তোমার ঠিক কেমন লেগেছে যদি মন্দ লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আর হ্যাঁ পরোটা রেসিপি যদি তোমাদের লাগে ডিটেলে অবশ্যই সেটা কামেন্টে জানিও আমি তাহলে ডিটেলে পরোটা তৈরির রেসিপিটা শেয়ার করে দেবো আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ